আপনারা মৃত্যু দিবস পালন করতে তো দেখেছেন, কিন্তু কখনো কি আত্মা দিবস পালন করতে দেখেছেন? হ্যাঁ, এবার দেখবেন। দিনটি হলো 31শে অক্টোবর। বর্তমানে বিশ্বের প্রায় সমস্ত দেশেই পালিত হয় উৎসব হ্যালোইন। এমনকি আমেরিকার মতো দেশে এই দিনটিকে ছুটির দিন হিসেবে ঘোষিত করা হয়েছে। এবং আপনারা জানলে অবাক হবেন, প্রায় 2000 বছর আগে পৃথিবীতে শুরু হয়েছিল এই হ্যালোইন উৎসব। তাহলে এখন প্রশ্ন হলো, এই হ্যালোইন উৎসব কেন শুরু হয়েছিল এবং কারা শুরু করেছিল, এবং আত্মা দিবসের সাথে হ্যালোইনের কি সম্পর্ক, জানাবো আজকের এই ভিডিওতে। হ্যালোইন শব্দটির উৎপত্তি হয় 1745 সালে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে। হ্যালোইন শব্দটি এসেছে স্কটিশ ভাষার একটি শব্দ অল হ্যালোজ ইভ থেকে। হ্যালোইন শব্দের অর্থ পবিত্র সন্ধ্যা। পরে হ্যালোজ ইভ শব্দটি পরিবর্তন হয়ে হ্যালোইনে রূপান্তরিত হয়েছে। প্রায় 2000 বছর আগে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং উত্তর ফ্রান্সে বসবাস করত কেল্টিক নামের একটি জাতি। তারা নভেম্বরের প্রথম দিনটিকে নববর্ষ হিসেবে পালন করত। এই দিনটি গ্রীষ্মের শেষ এবং শীতের শুরু বলে মনে করত তারা, এবং কেল্টিক জাতির এই নববর্ষ উৎসবকে বলা হতো শাওহোইন। কেল্টিক জাতির মানুষেরা বিশ্বাস করত অক্টোবরের শেষ দিনের রাতে সব প্রেতাত্মা এবং অতিপ্ত আত্মারা নরক থেকে ছাড়া পেত এবং মানুষের ক্ষতি করতে তারা পৃথিবীতে নেমে আসত। তাই কেল্টিক জাতির সদস্যরা এই রাতে বিভিন্ন ধরনের ভূতের মুখোশ এবং কাপড় পরত আত্মাদের থেকে বাঁচার জন্য। আর সময়ের পরিক্রমায় কেল্টিক জাতির শাওহোইন উৎসবই বর্তমানে হ্যালোইন উৎসব হিসেবে পালিত হচ্ছে। মূলত এই উৎসবটি আত্মাকে নিয়ে, তাই দিনটিকে আত্মা দিবসে বলা হয়।